আগের চার সন্তানের মতো রাসেলের জন্মের সময়ও বঙ্গবন্ধুর বাড়িতে থাকা হয় নাই, এবার চট্টগ্রাম সার্কিট হাউসে। মনে অনাগত সন্তানের নিরাপদ জন্ম আর একটি স্বাধীন দেশের আকাঙ্ক্ষা। বয়স কম হলেও সেই উৎকণ্ঠাই মধ্যরাতের পরেও ঘুমাতে দিচ্ছিল না হাসিনা, কামাল, জামাল, রেহানাকে। ফুপুর ডাক ভাই হয়েছে, আহা ছোট ভাই, মায়ের হাসির আলোর মতো উজ্জ্বল, সূর্যের চেয়েও যেন, কি ঘন চুল, বড়রা সাবধান না করলে তখনই তো চিরুনি বুলানোর তর সইছিল না। বাড়িতে যেন জীবন্ত পুতুল একটা, সব সময় খেলা খেলা। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, মন খুশিতে এই বেড়ে উঠায় বারবার ধাক্কা খায় শিশু মন। দুষ্টরা কেন বারবার বাবাকে ধরে নিয়ে যায়? আবার শিশু হলেও মনটা ঠিকই হিসাব মিলাতে পারে যে মানুষের কথা বলে যে বাবা, তাকে কে দমাবে? মন সাহসী হয়, রাজকুমার হয়ে বাবাকে মুক্ত করতে চায় শেখ রাসেল। কখনো কখনো নিজের অসহায়ত্ব শিশু মনকে নাড়া দেয়, কিন্তু তা তো বড়দের বুঝতে দেয়া যাবে না। তাই কেউ জিজ্ঞেস করলে পেট ব্যথার অজুহাতে চোখের জল আড়াল করে। আর বড় ভাই কামাল সেই আড়ালের দেয়ালে সরোদের সুর তুলেন। যদি মায়ের মন একটু সান্ত্বনা পায়, 32 নম্বরের ছাদে তখন রেহানার কণ্ঠে ভাইয়ের বাজনায় মায়ের প্রিয় গান। বাবা নেওটা শিশু তখন কল্পনার রাজপুত্তর। আকাশ জয় করে বড় হওয়ার কল্পনা, বাধা জয় করে জয়ী হতেই হবে যে। জয় এলো, দেশ স্বাধীন। কামাল ভাই, জামাল ভাই যুদ্ধ শেষে বিজয়ীর বেশে মায়ের বুকে বোনের কাছে। রাসেলের অপেক্ষা, বাবা কখন ফিরবেন? ফিরলেন নেতা, হাসি ফুটল 7 কোটি বাঙালির মুখে। বাবাকে আর কেউ ছিনিয়ে নিতে পারবে না, এবার পুরো পরিবার এক ফুলে গাথা মালা। বাবার আছে মুজিব বাহিনী, ভাইদের মুখে মুক্তি বাহিনী, নিজেরও একটা বাহিনী চাই তো, টুঙ্গিপাড়ার খুদে বাহিনী। সব খুদে দেন নেতা রাসেল ভাই, নিজের সব সবার মাঝে বিলিয়ে দেওয়ার আনন্দে মশগুল তখন বঙ্গবন্ধুর উত্তরাধিকার। নিশ্চিন্ত নির্ভরতায় 2 মেয়ের জার্মান যাত্রায় বাবা এবার সায় দেন। মায়ের মন সাড়া দিলে রাসেলেরও সহযাত্রী হবার কথা ছিল যে। কিন্তু যে রাসেল বাবার মতো, নেতার মতো, বঙ্গবন্ধুর মতো হওয়ার স্বপ্নে বিভোর, সে যে শেষ যাত্রায় বাবারই সহযাত্রী। স্বাধীন দেশে রাসেলকে বুকে নিয়ে বঙ্গবন্ধুও কি নিজেকে কথা দিয়েছিলেন যে বুকের সন্তানকে আর বিচ্ছেদের কষ্ট দিবেন না? কিন্তু শত্রুরা বড় বেশি হিংস্র, ওরাই তো বাবাকে ধরে নিয়ে যেত, পা দিয়ে দোলে দিত শিশুর খেলার পর। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব।
যেতে চাই। কুকড়ে উঠে বুলেটও, রক্তে রাঙা হয় 56,000 বর্গ মাইল। আমি মায়ের কাছে যেতে চাই, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যেতে চাই। শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতি বছর 18 অক্টোবর শেখ রাসেল দিবস পালন করছে সরকার।